23 আগস্ট 2023 সমস্ত ভারতবাসীর জন্য ছিল একটি ঐতিহাসিক দিন, কারণ এই দিন ভারতের মিশন চন্দ্রযান 3 নিজের চন্দ্র অভিযান মিশনকে সম্পূর্ণ সফলতার সাথে পূরণ করতে সক্ষম হয়েছিল। এই দিন বিকেল 6টা 4 মিনিটে যখন চন্দ্রযান 3 এর ল্যান্ডার চাঁদের মাটিকে স্পর্শ করেছিল, তখন সেই সময়টি ছিল সমগ্র ভারতবাসীর কাছে এক গর্ব করার মতো মুহূর্ত। কারণ এই মিশনটি সফলতার সাথে সম্পূর্ণ করে নেওয়ার পর ভারত হয়ে উঠল পৃথিবীর প্রথম এবং একমাত্র দেশ যে চাঁদে দক্ষিণ মেরুতে সম্পূর্ণ সফলতার সাথে অবতরণ করতে পেরেছে। দীর্ঘ 40 দিনের কঠিন তপস্যার পর অবশেষে ভারতের মিশন চন্দ্রযান 3 সমগ্র ভারতবাসীর স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছে এবং স্পেস রিসার্চের ক্ষেত্রে ভারতের স্থান একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে। কিন্তু বন্ধুরা, ভারতের এই স্পেস রিসার্চ কিন্তু এখানেই থেমে থাকবে না, কারণ স্পেস রিসার্চের ক্ষেত্রে ভারত যে গতি লাভ করেছে, এবার ভারত সেই গতির উপর ভর করে একের পর এক নতুন নতুন রেকর্ড কায়েম করতে থাকবে। আর তাই চাঁদের পর এবার ভারত সূর্যের দিকে অগ্রসর হবার প্রচেষ্টা চালাচ্ছে এবং এই কারণেই ভারত এবার লঞ্চ করতে চলেছে মিশন আদিত্য L1। কিন্তু কেন ভারত এই মিশন আদিত্য L1কে এতটা গুরুত্ব দিচ্ছে? এই মিশন সম্পূর্ণ হলে ভারতের লাভ কি? এই মিশনের খরচ কত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনারা সত্যিই জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। কিন্তু তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, সবকিছু ঠিকঠাকভাবেই ইতিমধ্যে নিজের গন্তব্যে সফলতার সাথে পৌঁছাতে সক্ষম হয়েছে চন্দ্রযান 3। কিন্তু শুধু মুন মিস্ত্রিয়ের সমাধান নয়, এখন ইসরোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সৌর মিশন সম্পূর্ণ করা। আর এই উদ্দেশ্যকে সফল করার জন্যই আগামী 26 আগস্ট ইসরো সৌর মিশন আদিত্য L1 লঞ্চ করতে পারে। 2020 সালেই এই সৌর মিশন আদিত্য L1 লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা অতিমারির জন্য তা পিছিয়ে যায়। যদিও এই অভিযানের জন্য ক্রমাগত কাজ করে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 2023 সালের 26 আগস্ট এই মিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই মিশনে ভারতের অন্যতম হাতিয়ার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই মিশনের উদ্দেশ্য সৌরজগৎ নিয়ে অনুসন্ধান চালানো এবং মহাকাশযানটিকে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন দূরে পাঠানো। L1 কক্ষপথে তা অবস্থান করানো সৌর মিশনের লক্ষ্য। L1 পয়েন্ট থেকে সূর্যের উপর নজরদারি করা অনেকটাই সহজ বলে মনে করা হচ্ছে, তাই L1 সৌর মিশনের জন্য অনেকটাই সুবিধাজনক স্থান হতে চলেছে। ইসরো চন্দ্রযান 3 ইতিমধ্যেই মহাকাশে পাড়ি দিয়েছে, এর মধ্যেই সূর্যের একাধিক রহস্য উন্মোচনের জন্য চেষ্টা করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। মোটের উপর মহাকাশ গবেষণায় যে ভারত উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চলেছে তা এমনটাই মনে করা হচ্ছে। আদিত্য L1 এর নামকরণ করা হয়েছে সূর্য দেবতার নামে। সৌরমণ্ডল এবং পৃথিবীর পরিবেশের উপর সূর্যের ঠিক কি প্রভাব পড়ে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে আসতে পারে এই অভিযান সফল হলে। চন্দ্র অভিযানের মতো ভারতের সৌর মিশনেও সাহায্য করতে চলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। গুনহেলি এবং কৌরব থেকে ট্র্যাকিং এর কাজ চালানোর জন্য সাহায্য করতে পারে ESA। পাশাপাশি ESA অ্যান্টেনার মাধ্যমেও নজরদারিতে সাহায্য করবে বিদেশের এই মহাকাশ গবেষণা সংস্থা। বিশ্বজুড়ে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থাও ভারতের এই সৌর মিশনের দিকে তাকিয়ে আছে। প্রসঙ্গত, গত 14 জুলাই যখন অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ভারতের তৃতীয় চন্দ্রযান, তখন সমগ্র বিশ্ব এই মিশনের ফলাফল দেখার জন্য মুখিয়েছিল।
আজ এই মিশন সফল হওয়ার সাথে সাথে এই মহাকাশযানটি এবার চাঁদের একাধিক ছবি ও চাঁদ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে। তবে এবার আমরা এই আদিত্য L1 সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আসলে 2008 সাল থেকেই সৌর অভিযানের পরিকল্পনা করছে ইসরো, কিন্তু টাকার অভাবের জন্য একাধিকবার পিছিয়ে দেওয়া হয়েছে এই মিশনের সময় এবং তারিখ। ইসরোর তরফে জানানো হয়েছে 26 আগস্ট এই মহাকাশযান উৎক্ষেপণের পরিকল্পনা করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে চন্দ্রযানের থেকে অল্প খরচেই সৌর মিশন সম্পন্ন করতে চলেছে ইসরো। ইসরো সূত্রে খবর, তৃতীয়বার মহাকাশযান পাঠানোর জন্য খরচ হয়েছে 615 কোটি টাকা, যা অনেক হলিউড ছবির থেকেও কম। আগামী 23 বা 24 তারিখ চন্দ্রপথকে সফট ল্যান্ড করতে চলেছে এই মহাকাশযান। এরপরই সৌর মিশনে মন দেবে ইসরো। জানা গিয়েছে মিশন আদিত্য L1 এর জন্য ইসরোর খরচ হয়েছে 378 কোটি 53 লক্ষ টাকা, অর্থাৎ এই খরচ চন্দ্র মিশনের থেকে অনেক কম। আদিত্য L1 উৎক্ষেপণের পর তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সময় লাগতে পারে 109 দিন। আর এই মহাকাশযান উৎক্ষেপণ করার জন্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ব্যবহার করা হবে। জানা গিয়েছে পৃথিবী এবং সূর্যের মাঝে একটি নির্দিষ্ট জায়গায় আদিত্য L1কে প্রতিস্থাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে সৌরমণ্ডলের উপর নজরদারি চালানো সম্ভব হবে। পৃথিবী থেকে 151 মিলিয়ন কিলোমিটার দূরত্বে এই মহাকাশযানটিকে প্রতিস্থাপিত করবে ইসরো। তা এমন অবস্থানে থাকবে যাতে সূর্যের উপর স্পষ্ট নজরদারি সম্ভব হয়, পাশাপাশি মহাকাশের আবহাওয়া সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। প্রাথমিকভাবে এই মহাকাশযানটিকে নিম্নকক্ষে প্রতিস্থাপন করা হবে এবং তারপরে L1 পয়েন্টে যাবে। সৌর অভিযান চন্দ্র অভিযানের থেকে অপেক্ষাকৃত জটিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের কথায় মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যাওয়ার পরেই এই অভিযানের কঠিন পর্ব শুরু হবে। এর আগে নাসা পার্কার সোলার প্রোব শুরু করেছিল। এই অভিযানে সৌরজগতের আপার অ্যাটমসফিয়ার পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছিল। নাসার এই অভিযানে একাধিক উপাদান সংগৃহীত হয় যা মহাকাশ গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন ইসরোর সৌর অভিযানে কী কী নতুন তথ্য উঠে আসে সেই দিকেই তাকিয়ে আছে গবেষকরা। বন্ধুরা, সূর্যে বারবার বিস্ফোরণ সৌরজোট মহাকাশের উপর প্রভাব ফেলছে সৌরজগতের গ্রহগুলির উপর, তার মধ্যে পৃথিবীর উপরও প্রভাব পড়ছে। করোনাল ফর নির্গমন ও সৌর বিস্ফোরণ কীরূপ ক্ষতি করছে পৃথিবীর তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে আদিত্য L1 মহাকাশযান। তবে ভারত কিন্তু শুধু চাঁদ আর সৌর অভিযান করেই থেমে থাকবে না। তাই এবার আমরা একটু এটা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই মিশনগুলি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভারত আর কী কী মিশনের প্রস্তুতি নিতে পারে। 1. গগনায়ন। রাশিয়া আমেরিকার মতো মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতেরও। সেই লক্ষ্যেই গগনায়ন প্রকল্পের ঘোষণা করা হয়েছিল 2018 সালের 15 আগস্ট। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেই গগনায়ন প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর ইতিহাসে এটা সবথেকে গুরুত্বপূর্ণ মিশন বা প্রকল্প হতে চলেছে। 3 ধাপে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ইসরোর। প্রথম 2 ধাপে মানবিহীন মহাকাশযান পাঠানো হবে। প্রথম ধাপে সাফল্য মিললে 2য় ধাপে মহাকাশযানে রোবট পাঠানো হবে। এই রোবটের নাম বোম মিত্র। এই 2 ধাপে সাফল্য মিললে শেষ ভাগে 3 জন মহাকাশচারী পাঠানো হতে পারে। 2024 সালের গোড়ার দিকেই এই অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে। ভারতের গগনায়ন অভিযানের জন্য ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীর 4 জন পাইলটকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহাকাশে যাওয়ার জন্য বিশেষ স্পেস স্যুটও তৈরি করার বরাত দিয়েছে ইসরো। 2. মঙ্গলায়ন 2। ফের একবার মঙ্গলে মহাকাশযান পাঠাতে প্রস্তুত ইসরো। এবারের প্রকল্পে মহাকাশযানে হাইপার স্পেকট্রাল ক্যামেরা ও র্যাডার থাকবে। তবে এই প্রকল্পের কাজ কবে শুরু হবে তা এখনও জানা যায়নি। মঙ্গল মিশনের জন্য ল্যান্ডারও বাতিল করে দেওয়া হয়েছে। 3. শুক্র মিশন। মঙ্গলের পর শুক্র গ্রহেও যাওয়ার লক্ষ্যে রয়েছে ইসরো। এই প্রকল্পের সম্ভাব্য নাম হতে পারে শুক্রযান। প্রাথমিকভাবে 2024 সালে এই প্রকল্প বাস্তবায়নের
পরিকল্পনা থাকলেও তা 2031 সালে পিছিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।